হচ্ছে ওয়াটারমেলন আর কার্ড দিয়ে স্মুদি। এর জন্য আমি নিয়েছি 250 থেকে 300 গ্রাম মতো টক দই। এটা দইটা আমার বাড়িতে পাতা দই। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি তরমুজের ছোটো ছোটো পিস। এই তরমুজগুলো বীজ ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি। তরমুজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ডারের মধ্যে। আর দুটো টুকরো আমি আলাদা করে দুটো শেপ করে কেটে রেখেছি সাজানোর জন্য। এর সঙ্গে ইউজ করব চিনি। চিনিটা তরমুজের মিষ্টত্বের ওপর খানিকটা আর খানিকটা নিজের টেস্টের ওপর। এখানে আমি মোটামুটি 3 চামচ মতো চিনি ইউজ করেছি। আর তার সঙ্গে ইউজ করব একটুখানি বিট নুন, একদম কম পরিমাণে। বেশি নুন হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এর সঙ্গে আইস কিউব অ্যাড করা যায়, কিন্তু আমি সেটা করিনি। এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার দুটো গ্লাসে আমি জিনিসটাকে ঢেলে নেব। এটা মনে হচ্ছে আরেকটু ব্লেন্ড করতে হবে, এটা এখনো পুরোপুরি ব্লেন্ড হয়নি, অল্প অল্পের মধ্যে রয়ে গেছে ওয়াটারমেলনের পিসগুলো। আশা করি ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি দুটো গ্লাসে ঢেলে দেবো। এর মধ্যে অল্প অল্প পিস আছে যেটা থাকবে, চাইলে এটা পুরোটাকেও ব্লেন্ড করে নেওয়া যায়, কিন্তু আমি অল্প অল্প পিস রেখে দিয়েছি, খেতে ভালো লাগে। এবার এটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এটা কেটে রেখেছিলাম পিসগুলোকে আমি, আমার ওয়াটারমেলন কার্ড স্মুদি রেডি।